আর একটা নিচে নর্মাল থালি এটা হচ্ছে নর্মাল থালি আর এটা হচ্ছে স্পেশাল থালি স্পেশাল থালিতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমরা এখানে একটা প্লেন ভেজ থালি নিচ্ছি যেটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইন আর একটা নিচে কিন্তু স্পেশাল চিকেন থালি সেটার প্রাইস হচ্ছে থ্রি নাইন নাইন এখানে দুখানা থালি রয়েছে এটা হচ্ছে স্পেশাল রয়েছে স্পেশালের মধ্যে কিন্তু সব রস্ত আইটেম রয়েছে পোলাও রয়েছে আর সাথে কিন্তু আলু পোস্ত রয়েছে এটা হচ্ছে নর্মাল থালি আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে স্পেশাল থালি এখানে কিন্তু তন্দুরি রুটিও রয়েছে আর রয়েছে আলু পোস্ত একটা দেখো একটা ছোট্ট বাটির মধ্যে ঘি দিচ্ছে আর এখানে একটা বিশ্বাস্ত কি সব কিছু কিন্তু কাঁসা থালার মধ্যে রেস্টুরেন্টে ওপেন হয়েছে জাস্ট আট মাস হয়েছে আর চিকেনের এখানে তিন পিস রয়েছে আলু আলু পোস্তটা রয়েছে ঝিঙ্গা নেই আর এটা হচ্ছে পনিরের তরকারি রয়েছে একটা তরকারি বলবো না পনিরের আইটেম রয়েছে একটা আর এখানে রয়েছে কিন্তু টমেটোর চাটনি রয়েছে আর রয়েছে চিকেন কষা চিকেন কষাটা দারুণ দেখতে লাগছে কিন্তু আর রয়েছে একটা ছোটো বাটির মধ্যে পোলাও রয়েছে আর অ্যাকচুয়ালি যা যা আইটেম নিচ্ছে স্পেশাল থালিতে আর কিন্তু রাইস নিতে লাগবে না যা যা আইটেম রয়েছে এখানে আর এই যে গরম ভাতে কিন্তু এই ঘি দিয়ে খাবো আর একটু আলু ভাজা ছোটো আলু ভাজা নিয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে ভরিয়ে খাবো ও কিন্তু সেম তাই করছে ওরও কিন্তু সেমই আইটেম রয়েছে খালি পনিরটা নেই চিকেনটা নেই ব্যাস পাখি কিন্তু তন্দুর উঠে রয়েছে সবকিছু রয়েছে ওয়ান থালির মধ্যে একটু নুন দিয়ে ঘি দিয়ে ভরিয়ে একটু গরম ভাতে খাবো এসির মধ্যে কিন্তু বসে এত সুন্দর পরিবেশের পাশে কিন্তু এনএস টুয়েলভ দেখা যাচ্ছে একটা গ্রাম্য ভাবে থিম তৈরি করেছে থিম রেস্টুরেন্ট বলা যায় এটাকে খুবই সুন্দর লাগলো আমার এখানে এসে দাদা বললো এটা আট মাস জাস্ট ওপেন হয়েছে আর পোলাওটার কালারটা দেখো আর চিকেনটা দেখো আর তন্দুরি রুটিটা রয়েছে তন্দুরি রুটি কিন্তু দুটো থালির মধ্যে তোমরা পাবে স্পেশালের মধ্যেও পাবে নর্মালের মধ্যেও পাবে আমরা কিন্তু নর্মালও পেয়েছি স্পেশালও পেয়েছি দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে তার সাথে লঙ্কা রয়েছে সালাড রয়েছে সালাডের মধ্যে কিন্তু শশা রয়েছে পেঁয়াজ রয়েছে লেবু রয়েছে দেখো কত সুন্দর আইটেম দিয়ে কিন্তু ঘরোয়াভাবে এখানে বসে খাওয়া দাওয়া এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কিন্তু একটা পার্টি দেখতে পারবে নেক্সট পার্টের জন্য কিন্তু তোমাদেরকে পেজটা ফলো করতে হবে তাকে নেক্সট পার্টটা আমি কিন্তু এর পরে দেবো যেখানে আরও আরও আইটেম রয়েছে সেই আইটেমগুলো তোমাদেরকে দেখাবো এখানে জোর ঝুঁটো সাদা রাইস রয়েছে আর কত সুন্দর একটা ওয়েদারের মধ্যে কিন্তু বসে এন কাছে এটা হচ্ছে আলু পোস্ত আলু পোস্তটা সত্যি দারুণ মানে সত্যি দারুণ খুবই সুন্দর রান্নাবানা যে শেফ আছে শেপটা কিন্তু দারুণ দারুণ রান্নামানা হাতের আর ওপেন কিচেন রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলোড করে নিও তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে